আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই মুহূর্তে আলোচনা করবো ট্যাব সব নিয়ে। সো আজ বিশেষ একটা আলোচনা করবো, অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেন আমি আপনাদেরকে এসে প্রমাণ দেখিয়ে ছাড়বো যে আসলে এটা স্ক্যাম প্রজেক্ট কি না, ঠিক আছে? সো আপনার আমাকে গতকাল থেকে পার্সোনালি SMS করে করে, এবং আমাদের যে ইয়েটা যে কমেন্ট যে গ্রুপটা আছে যেটাতে আপনারা কমেন্ট করেন বা SMS করার জন্য সবাইকে কিন্তু একটা গ্রুপ খুলে দেওয়া আছে, ওইটাতে আপনারা অসংখ্য SMS করতেছেন। একজন যদি একটা কথা বলে আর একজন 10টা কথা বলে, ঠিক আছে? অর্থাৎ গ্রুপ পুরোটাই কিন্তু কাল থেকে আপনার গরম করে ছেড়ে দিয়েছেন যে ট্যাব সব একটা সলোনার প্রজেক্ট না, ট্যাব সব সলোনার প্রজেক্ট না, ট্যাব সব স্ক্যাম। ইউটিউব মানে কমেন্টে এসে কমেন্ট করে দিচ্ছে যে 100% স্ক্যাম, আমি খাতা কলমে লিখিয়ে দেবো, এমন কথা আপনি আপনারা কিন্তু বলতেছেন অনেকে। সো অনেকে বলতেছেন, অনেকে কাজই ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? মনে হয় যে ভাত খাওয়াই ছেড়ে দিয়েছেন অনেকে, যে ট্যাব সব স্ক্যাম, স্ক্যাম কী হলো কী হলো, মানে মাথায় মনে হয় আপনাদের এটাই শুধু খেলতেছে অনেকের, ঠিক আছে? তবে সবারই কিন্তু না, কিছু কিছু সদস্য। তো যাই, এটা আমি একটু প্রমাণ দিয়ে ছাড়বো যে আপনার আসলে যেটা স্ক্যাম প্রজেক্ট কি না, ঠিক আছে? সত্যিটা আপনার আগে জেনে নেন, তারপর আপনার অবশ্যই সেটা কথা বলবেন, ঠিক আছে? আপনার যখনই বলছেন যেটা আসলে সলোনার প্রজেক্ট না, তখন থেকে কিন্তু আমি বিশেষ করে আমি অনেক ঘাটাঘাটি করছি আসলে এটা স্ক্যাম প্রজেক্ট কি না। অবশ্যই আমাদেরকে সঠিক তথ্যটা কিন্তু আপনাদেরকে দিতে হবে বা আমারও জানতে হবে আসলে এটা কি স্ক্যাম প্রজেক্ট কি না বা স্ক্যাম করবে কি না। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাবো, আর এই স্ক্রিনশটটা কিন্তু গতকাল থেকে কিন্তু পুরো গ্রুপ যতগুলো ইউটিউব চ্যানেল আছে বা যতগুলো আপনাদের গ্রুপ আছে মানুষ মানে সদস্যর, যে কারো গ্রুপ, আমার গ্রুপ বলে কথা না, সবাই গ্রুপে মানে একটাই শুধু প্রশ্ন, এই দেখেন এখানে কী বলতেছে যে এটা ডাইরেক্ট সলোনা বলতেছে যে এটাকে সলোনার প্রজেক্ট না, মানে ট্যাব সব সলোনার প্রজেক্ট না, এটা সরাসরি তারা এখানে বারণ করে দিচ্ছে, ঠিক আছে? এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাব সব ইজ নট সলোনার প্রজেক্ট, ঠিক আছে? এই এই স্ক্রিনশটটা যে এতটা যে ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে বর্তমান সময়ে, অনেকেই কাজ করা ছেড়ে দিয়েছে, দিয়েছে ভাত খাওয়া কিন্তু ছেড়ে দিয়েছে, তার মাথা এটাই খেলতে যে এটা স্ক্যাম প্রজেক্ট, এখন কী হলো কী হলো। আসলে আমি আপনাদেরকে এটাই বলবো, এটা আসল স্ক্যাম করতো আর নোট কয়েন, আমি আপনাদের বিশেষ কিছু উদাহরণ দেবো এবং আমি পুরো প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে, আসলে এটা সত্যি রিয়েল না ফেক, ঠিক আছে? সো আমি সর্বপ্রথম কিছু আলোচনা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি আলোচনাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট আলোচনা, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন, ঠিক আছে? সো আমি সর্বপ্রথম আমি বলতেছি যে নোট কয়েন যে পেমেন্টটা করলো, নোট কয়েন যে পেমেন্টটা করছে আমাদেরকে, সাধারণ ইউজার যেগুলো আছে একদম নতুন নোট কয়েন অ্যাকাউন্ট আছে 4-5 দিন বা 10-15 দিন কাজ করছে, সেও কিন্তু এটার থেকে টাকা, নোট কয়েন থেকে কিন্তু টাকা উঠেছে, ঠিক আছে? আপনারা অনেকে বলতে পারেন ভাই নোট কয়েনের কথা এখানে বলছেন কেন, অবশ্যই বলতে হবে, তাছাড়া আপনি বুঝতেছেন না, তো বোঝাইতে হবে আগে আপনাকে, আগে বোঝেন আপনি, আপনি বেশি বোঝেন না, আগে শোনেন এই কথাগুলো, তারপর অবশ্যই আপনি কমেন্ট করবেন। মানে কিছু কিছু সদস্য আছে কিন্তু মানে যত ভালোভাবেই বলেন না কেন একটু ঘাত তেড়া করেই যাবে, ঠিক আছে? আপনারা সবাই কিন্তু এগুলো জানেন যে সব জায়গায় এরকম কিন্তু থাকে, তাই এগুলো কোনো ব্যাপার না। এখন কথা হইতেছে, আমি কাউকে ছোটো করে বা কারো রাগ হয়ে আমি কথা বলতেছি না, দেখ আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার জন্য আমি কথাগুলো বলতেছি। সো নোট কয়েন কিন্তু আমাদেরকে যে পেমেন্টটা করছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই অনেক টাকা পাইছে, কেউ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত পাইছে, বাংলাদেশি ভাইরাই কিন্তু পাইছে, ঠিক আছে? একজনের 4-5, 10 পর্যন্ত আইডি, তারা প্রতিটা অ্যাকাউন্ট থেকে 5,000, 10,000, 20,000, 15,000 করে কিন্তু টাকা পাইছে, ঠিক আছে? সো আপনি নিজেও কিন্তু পাইছেন, যার জন্য কিন্তু ট্যাব সবে মনোযোগ দিয়ে আপনার কাজ করতেছে না, যারা ট্যাব মানে নোট কয়েনে পায়নি তারা ট্যাব সবে মনোযোগ দিয়ে কাজ করতেছে, সেই সময় আপনারা অনেকে বাধা হয়ে দাঁড়াইছেন যেটা সলোনার প্রজেক্ট না। সো ভাই সলোনার প্রজেক্ট হোক বা না হোক, সলোনার প্রজেক্ট হোক বা না হোক সেটা বড় কথা না, বড় কথা এটাতে আগামী 1 মানে 30 তারিখের পরে যে ভালো একটা আপডেট দিচ্ছে এটাই হচ্ছে মেইন কথা। আর এটা হচ্ছে আরেকটি প্রুফ আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো যে নোট কয়েন যে কোটি কোটি টাকা কিন্তু নোট কয়েন ঢালছে আমাদের দেশে, আমরা বাংলাদেশি যারা আছে তারাও কিন্তু অনেক টাকা বাংলাদেশে ঢুকেছি এইভাবে, ঠিক আছে? আর বাইরের দেশের কথা তো বলাই যাচ্ছে না, কোটি কোটি টাকা কিন্তু আমাদেরকে কিন্তু এইভাবে কিন্তু আমরা ট্যাব সব আমাদের কি সরি নোট কয়েন আমাদেরকে দিছে। আর নোট কয়েন কমিউনিটি বা নোট কয়েন যে গ্রুপটা রয়েছে সেটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন। সো দেখতে পাচ্ছেন নোট কয়েন, এই নোট কয়েন যেটা আছে এই নোট কয়েন কিন্তু এক বড় একটা প্রজেক্ট, আর নোট কয়েনের মতো প্রজেক্টটি কিন্তু তারা এখন এখানে যে ট্যাব সবকে কিন্তু প্রমিট করে দিয়েছে যে ট্যাব সব খুব দ্রুত পেমেন্ট করতেছে বা এরপরে, অর্থাৎ আমাদেরকে যেদিন নোট কয়েন পেমেন্ট করে তার পরের দিনে কিন্তু ট্যাব সব কিন্তু ট্যাব সবের একটা পোর্শন কিন্তু করছে হচ্ছে আপনার হচ্ছে নোট কয়েন। সো নোট কয়েনের কিন্তু ঠেকা পড়েনি যে একটা স্ক্যাম প্রজেক্টে নিয়ে তারা কাজ করবে, ঠিক আছে? আর এখানে নোট কয়েনের একটা আপডেট দেয়, নোট কয়েনের আপডেট কিন্তু একটা আসছে গতকালকে, একটু অপেক্ষা করুন, কেউ ভিডিওটা রিসিভ করবেন না। নোট কয়েন কিন্তু তারা বিটকয়েনের সাথে মানে ইয়ে করতে চাচ্ছে, যে দেখতে পাচ্ছেন যে এখানে মানে
বিটকয়েন 20% আর এলো নোটকয়েন 80%। দেখতে দেখতে পাচ্ছেন ভোট দিয়ে দিয়ে বিট মানে নোটকয়েনকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। পরে ভবিষ্যতে কিন্তু নোটকয়েনটা ভালো একটা প্রজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর এখানে নোটকয়েনের কিন্তু আরেকটা গেমিং প্রজেক্ট চলে আসছে, আর গেমিং প্রজেক্টের লিঙ্কটা কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গেমিং যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের লিঙ্কটা কিন্তু পাবেন আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে, ঠিক আছে। এটাতে আপনার কাজ করবেন, অবশ্যই আপনার কাজ করবেন। তো এখন কথা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন। তো এখন মূল আলোচনায় আসা যাক। সো ওটা নিয়ে আমি আলাদা ভিডিও দিতে চাইছিলাম, যেহেতু একটা ভিডিও করতেছি এটাতে বলে দিই। সো নোটকয়েন এই যেখানে আমাদেরকে যে পেমেন্টটা করছে নোটকয়েন, তার পরের দিনে কিন্তু তারা হচ্ছে ট্যাপসোয়াপের আর হচ্ছে এই যে দেখেন, ঠিক আছে, ট্যাপসোয়াপ আর হচ্ছে হটকয়েনের কিন্তু একটা পোস্ট করছে। এই দেখতে এটা হচ্ছে নোটকয়েন, তারপরে আসতেছে হটকয়েন, তারপরে ট্যাপসোয়াপ। সো এটা কি আপনাদের কী মনে হয় যে এই যে নোটকয়েন একটা ফেক একটা জিনিসের ফরমেট করে দিচ্ছে, এটা কি আপনার মনে হয় আপনার? এটা কোটি কোটি টাকা নোটকয়েন খরচ করছে, ঠিক আছে, কোটি টাকা খরচ করার পর তারা মার্কেটে আসছে, আর তাদের মতো কমিউনিটি একটা ফেক একটা ইয়া ফেক টোকেনের যে ফেক টোকেন ফরমেট করবে, এটা আপনার মাথায় আসলো কীভাবে আপনি বলেন তো? এখন এটা হচ্ছে প্রমাণটা আমি আপনাকে দিয়ে দিলাম। আর একটি কথা যে যদি আপনার হচ্ছে যে সলোনার প্রজেক্টগুলি ট্যাপসপ নাই হয়ে থাকে, মানে নিলাম এটা ট্যাপসপ সলোনার প্রজেক্ট না, আপনারটা হয়ে গেল, আমি নয় কিছু সময়ের জন্য মানে নিলাম। আর একটি কথা, যে অ্যাডমিনটা এখানে বলছিল যে এটা হচ্ছে সলোনার প্রজেক্ট না, আসলে ও হয়তো জানে না যে ট্যাপসপ হচ্ছে আপনার ট্যাপসপের সঙ্গে ট্যাপসপের সরি সলোনার সাথে ট্যাপসপের সম্পর্ক আছে, মানে হয়তো বা জানে না, এমনও হইতে পারে, ঠিক আছে, হয়তো বা ভুল করে এই পোস্টটা দিয়ে দিছে, হয়তো হতে পারে। একজন তো ইয়ে না, এই গ্রুপে তো তাদের যে সলোনার যে গ্রুপটা আছে সেখানে তো একজন তো আর হচ্ছে আপনার মানে অ্যাডমিন না, অ্যাডমিন কিন্তু বেশ কয়েকজনই আছে, যাই হোক, আর এমন হইতে পারে এই গ্রুপটাই ফেক। সলোনার প্রজেক্টে শুধুমাত্র এই কয়েকজন সদস্য থাকবে, বলেন দেখি এই কয়েকজন সদস্য থাকবে, কয়েকজন সদস্য এখানে? হ্যাঁ, 61,852 জন। এটা কিন্তু সদস্য হলো, আর এটি সলোনার প্রজেক্ট, একটা করে সলোনার প্রাইস হইতেছে আপনার হচ্ছে কতগুলো মানে কত ডলার, $170 একটা। এটা তো ফ্যাক গ্রুপ, এটা বোঝা যাচ্ছে এটা আসলে ফ্যাক গ্রুপ। ফ্যাক গ্রুপ থেকে আপনার একটা স্ক্রিনশট নিয়ে এসে আপনার এলোমেলো করবেন, এটা তো ঠিক হবে না, এটা তো ঠিক না। আসলে যে কোনো জিনিস যাচাই বাছাই করে আপনাদেরকে করা দরকার। আর সলোনার প্রজেক্টগুলো একটা একটা সলোনার দাম $170, আর একটা নোটকয়েনের প্রাইস হচ্ছে শুধুমাত্র 1 সেন্ট বা 2 সেন্ট মাত্র, আমি ধরলাম কথার কথা। আর এখানে দেখেন 7 মিলিয়নের মতো সদস্য এখানে, আর এত বড় একটা প্রজেক্ট ছিল না, সেখানে মাত্র মানে 6,000 মানে 61,000, এটা হলো নাকি? এটা মানে কথা, একটা স্ক্রিনশটটা দিয়েছেন ভালো কথা, তবে যাচাই বাছাই করবেন, যে কোনো জিনিস আপনারা যাচাই বাছাই করবেন যে আসলে এটা সত্যি করে এটা কোনো স্ক্যাম প্রজেক্ট না। আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন, আর যারা ভাত খাননি অবশ্যই ভাই ভাত সময় মতো ভাত খাবেন, কেন এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। যদি আমাদের রেজেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হাতে অটোমেটিক চলে আসবে, আর যেটা রেজেকে নেই সেটা ভাই হাজার চেষ্টা করলেও আপনার হাতে আসবে না, ঠিক আছে। তো আপনারা এই যে নোটকয়েন সরি এই যে ট্যাপসোয়াপ যারা নিয়মিত কাজ করতেছেন, অবশ্যই আপনারা আজকের পথে নিয়মিত কাজ করবেন। আপনারা আশা করছি যে আপনারা আপনাদের ভালো কমেন্টের একটা আমি আশা করছি যে আসলে আপনি একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যে আসলে আমি যে কথাগুলো বললাম আপনাকে আপনি নিজেই নিজে মনের সাথে বুঝিয়ে দেখেন যে এই নোটকয়েন এতগুলো টাকা আমাদেরকে দিল, আর সেই নোটকয়েনে ফ্যাক একটা প্রজেক্টের মানে পরমিট করবে কি না আপনারা একটু জানিয়ে দেবেন। আর যখনই এই যে নোটকয়েন যখন যেদিন এই যে পরমিটটা করছে এখানে, যে এরপরে আসতেছে হচ্ছে আপনার হটকয়েন আর হচ্ছে ট্যাপসোয়াপ, তারপর থেকেই কিন্তু ট্যাপসোয়াপে কিন্তু আগুন লেগে গেছে, তারপর থেকে কিন্তু সদস্য সমানে বাড়তিছে, ঠিক আছে, যার জন্য সার্ভারও কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে। আর ট্যাপসোয়াপে বর্তমান কিন্তু 25 মিলিয়ন প্লাস হয়ে গেছে সদস্য বর্তমান, ঠিক আছে, 25 মিলিয়ন প্লাস হয়ে গেছে, ঠিক আছে। জানি না আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, আর আসলে আমি আপনাদেরকে মন খারাপ করার জন্য বলি নাই, আমি আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই, আর মাত্র 5-6টা দিন আছে, সরি আসতে হচ্ছে 26 তারিখ মেবি, আর মনে হয় যেহেতু 31 মাস 5 দিন মেবি সময় আছে, আপনার মনোযোগ সহকারে কাজ করে যান, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যাচ্ছে। যেহেতু এখানে নোটকয়েনের মতো সাইট এখানে প্রমোট করে দিয়েছে যে ট্যাপসোয়াপের, তাহলে আশা করেন আপনি এখান থেকে 1 টাকা হলেও আপনি পাবেন, 1 টাকা হলেও আপনি পাবেন, এটা 100% আমি বলতে পারি। কারণ কোনো ফ্যাক সাইটের নোটকয়েন প্রমোট করবে এটা আমি বিশ্বাস করি না, ঠিক আছে। তারপরেও যেহেতু এটা অনলাইন সাইট, তারপরেও কিছু বলা যাচ্ছে না, তবে 100%-এর ভিতর 99% আমরা পেমেন্ট পাবো এখান থেকে ইনশাআল্লাহ, ট্যাপসোয়াপ থেকে, ঠিক আছে।
যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং নোট কয়েনের আরেকটি যে প্রজেক্ট আসছে, এই নোট কয়েনে এখানে আরেকটি প্রজেক্টের কথা আমি বলছি, এই যে আমি আপনাদের দেখিয়েছি এই গেমিং প্রজেক্ট, এই গেমিং প্রজেক্টে যারা কাজ করতে চাচ্ছেন আজকের এই ভিডিও ডিসক্রিপশনে আপনার ক্লিক করে দেবেন। সো আমি অলরেডি কিন্তু আমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিছি, আমি আপনাদের গ্রুপে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই পোস্টটাতে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট, এটা কিন্তু টেলিগ্রাম বট, এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনার মাইনিংটা স্টার্ট করবেন। ঠিক আছে, মাইনিংটা কীরকম করবেন এই দেখতে পাচ্ছেন, ওই প্রজেক্টটাই কিন্তু এটা। তো অ্যাকাউন্টে ঢুকতে একটু সময় লাগে, আর অবশ্যই আপনার একটু সময় নিয়ে অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার সময় একটু আসলে সময় নেয়, এখানে কাজটা কি সেটা একটু আমি ধারণা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সো ওপেন হয়ে যাওয়ার পরে এই মাঝখানে আপনার শুধু ট্যাপ ট্যাপ করবেন, এই দেখেন মাঝখানে এটা এটা হচ্ছে গেমিং প্রজেক্ট। সো মাঝখানে ট্যাপ ট্যাপ করবেন, ট্যাপ ট্যাপ করার পরে 1000 হয়ে পরে নিচে দেখতে পাবেন যেগুলো আনলক অপশন আছে, সে আনলক করে নেবেন। সো এখানে আমি আমি এখানে কিছু কাজ দেখিয়ে দিই, দেখেন নিচে পাশে কিন্তু এগুলো কমে যাচ্ছে, আর উপরে দেখেন আমার কিন্তু কয়েনগুলো জড়ো হয়ে যাবে, দেখতে পারবেন ওই দেখেন উপরে দেখেন বাস। ঠিক আছে, এভাবে আপনি আবারও এখানে কাজ করবেন, কাজ করার পরে উপরে কিন্তু আপনার এটা ই হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রতিদিনের টাস্ক এগুলো, তারপর বিস্তারিত ভিডিও কিন্তু আপনার পরে পেয়ে যাবেন। ঠিক আছে, সো যেহেতু এখানে বিস্তারিত ভিডিও এটা না, বিস্তারিত ভিডিও এটা নিয়ে আলাদা করবো, যেহেতু এটা নোট কয়েন নিয়ে কথা বলছি যার কারণে নোট কয়েনের এই সাইডটা আমি কনভার্ট করে দিলাম, যে বা সবাই কাজ করার জন্য যদি সাইট অলরেডি চলে আসছে অবশ্যই আপনার মনোযোগ সহকারে কাজ করবেন। আর নিশ্চয়ই কিন্তু অবশ্যই যে এগুলো আমাদেরকে আনলক করতে হবে, এগুলো কিন্তু আমাদেরকে আনলক করতে হবে। যাই হোক, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও দিয়ে দেবো। আর আপনার এখানে দেখেন এখানে কয়েকবার এই যে পাঁচটা মানে একসঙ্গে ইয়ে আছে, আর এখানে 3 ঘন্টা পরপর মেবি এখানে 3 মিনিট পরপর আপনাকে মাইনিংটা মাইনিং 3 ঘন্টা সরি 3 ঘন্টা পরপর আপনাকে এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে। আপনি অবশ্যই 3 ঘন্টা পরপর এখানে এসে ক্লিপ মানে এখানে এসে ট্যাপ ট্যাপ করবেন। ঠিক আছে, যাই হোক, বিস্তারিত ভিডিও আপনার পরে পেয়ে যাবেন, যেহেতু সাইটটা এই মুহূর্তে আজকে আমার হাতে আসলো। সো এই মুহূর্তে এখনকার ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, এবং অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদেরকে সবাইকে বলবো, ভুলটা আমাকে ধরিয়ে দেবেন, আমি নেক্সটে সেগুলো ভুল সংশোধন করার চেষ্টা করবো অবশ্যই, তাহলে আমারও ভালো লাগবে। সো এই ছিল আমার ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।